السلام عليكم ورحمة الله وبركاته. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. الله سبحانه وتعالى خاص قري قربان يكدا أهم عبادات يعني شعائر الإسلام المدي زمان جاهلية المدي يعني ده منجر كل بشي عبادات بزيتو مغر بوتن نامر فورا قرباني ويتو এত আল্লাহ দিয়া কুরবানি ইবা হন বুতর নামে যাব করা ন যাব ইন্না আতইনা কাল কাউথর আল্লাহ নিজের রসুলরে হুকুম দিয়ে দে দিন নিলাম নামাজ আল্লাহ বাদে খনিকাল্লা যায়স নাই কুরবানিও আল্লাহ বাদে খনিকাল্লা যায়স নাই ফসল লিলি রব্বি কাওয়ান হার আয়াত মধ্যে আছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। তাহলে রসুলের মানে হিজরতর মানে মদিনা শরীফের মধ্যে হিজরতর বাদে 10 বছর মদিনা শরীফের মধ্যে আসছিল রসুল। আকামা রসুলুল্লাহ ইসলাম বিল মদিনাতে 10 সিনিনা ইউজাহি প্রত্যেক বছর মানে কুরবানি করতো জিয়ান মানে আরো জানিত ফারি দিয়ে কুরবানি সিরিপ মক্কায় মুআজ্জম আল্লাহ মখসুস ন বরকে প্রত্যেক মানুষ শহর মেদ্দি শরায়ত ফাজিলে ওয়াজি হুই বুই বার বরি গাং মেদ্দি শহর মেদ্দি শরায়ত ফাগিয়ে গলে ইতার ভরিও ওয়াজি হুইব মুসলমানক কলত ইয়ান তাকিদ করি হইয়ে যদি শরায়ত ফাজিলে জমহুরের নজদে কুরবানি ওয়াজিব। এখন কুরবানি প্রত্যেক মুসলমান আকেল বালেক মুকিম ইতার উপর কুরবানি ওয়াজিব। জেমুল আহমেদ সারা 52 তোলা মানে সান্দি ইনর কিমত ইয়া তো হাজতে আসল ইয়াতি যায় তৈলি এ মাল ইয়ান খোয়া মানে সোনা হোক ইয়া তো মানে রূপা হোক ইনর বেগুন জেওয়ারা তেজারতল মাল জরুরি গরর জরুরি জায়েদ মালক কল ইনরে মিলে বাদে যদি সে মানে নেশা পূজন ফুসিলে কুরবানি ওয়াজিব হইব। কুরবানির মামলান মধ্যে অনরা বেগুনে মানে বাবা চিন্তা করি বাদ দে বছর গুজরান না শর্ত ন জকাতত দীক্ষা বাচ্চা মজনুন ফল ইতারা যে দূর মাল আছে ইতারা মানে কুরবানি করি পারিব। লেকিন এতারা ওলির পরে কুরবানি ওয়াজিব নইব এতারা বাচ্চা মজনুন এন গইলে তারা পরে কুরবানি ওয়াজিব ন যে মানে সশরিহি কায়দার মুয়াফেক মুসাফের যদি শর্ত তো গেলে এবার ভরিও কুরবানি লাজিম ন ফতোয়া সাহেব মেদে লেখা আছে যে মানুষ্বর পরে কুরবানি ওয়াজিব ন যদি সে এবার কুরবানির নিয়ম লো কোন জানোয়ার গুয়া কিনিয়ে তাহলে এবার ভরে কুরবানি ওয়াজিব হইব ফতোয়া সাহেব মেদে লেখা আছে। এখন কুরবানির দিন কুরবানি এবাদত এবাদত দিয়ান বেগুনে জানে তাহলে কুরবানি 3 দিন সাথে মখসুস দুসরা দিনের মধ্যে কুরবানি হন এবাদত ন এই 3 দিনের মধ্যে এবাদত বনি পারিব দে। কুরবানির দিন জিলহাজ্জা 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এলের মধ্যে যে কোনো দিনের মধ্যে কুরবানি গড়ি ফারিবা আলবত্তা পয়লা দিন গরনান বিশে আফজল। তাহলে কুরবানির বদলার মধ্যে সৎকা খাইরা দি ফারিব কিনা ফারিব যদি সে কুরবানির দিন গুজুরি কি গই এ 3 দিন এত কোনো উজরত দ্বারা কুরবানি গড়ি না পারে তাহলে কুরবানির কিমত ফুকরা মসাকিনের ভরে সৎকা গড়ি দন্ডন ওয়াজিব। লেকিন কুরবানি 3 দিনের মধ্যে জানুয়ারি বার কি মসত কাগরি দন্ডন ওয়াজিব আদা নইব মানে সে বা জানুয়ার মানে কি দিয়ে সৎকা আদে যেবার ওয়াজিব আদে নইব হামেশা মানুষ বা গুণাগার থাকিব কিয়কে কুরবানি একান মুস্তকিল এবারত দে দিলাম লেন নমাজ পড়ন নান রোজা ধরন নান রোজা রাখন নান তৈলে মানে নিলাম নাকি এবাদত কুরবানি নগরি নামাজ আদে করলে নইব জকাত আদে করি হস আদে নগরলে নইব সৎকা খায় রাত কুরবানি ইন মানে আদে করলে নইব
রসুলে ফরমাতে হদে মানি জিনিল্লাং মুখোয়ং ইন্দিল্লাং গরি মানি সাহাবা ইকরাম কলে হদে আমল গজ্জি।